চাকরির ব্যবস্থা হলো না, খালি ইন্টারভিউ দিয়ে যাচ্ছ। বেকারত্ব জীবন ছেলেরা ভালো ভালো চাকরিতে চাকরি বাকরি পাবি কি করে? তুই তো সেই চায়ের দোকানে আড্ডা করিস, তোর জন্য কোথাও মুখ পাওয়া যায় না, কোথাও বাজারে যেতে পারি না, দোকানপাটে যেতে পারি না, যা হয়েছে যত সব আমার জন্য। বাবা, আমি চেষ্টা করছি, অন্য ছেলেদের মতো না, আমি চেষ্টা করছি না, ঘরে বসে আছি, আমার হচ্ছে না, দিন এখন খারাপ যাচ্ছে, সামনের দিক তো ভালো আসতে। তুমি সারাদিন সারা জীবন চেষ্টা করে যাও, তোমাকে আর চাকরি বাকরি তোমার করতে হবে না, আর হবে না। খাবারের তো আর অভাব হচ্ছে না, মায়ের কাছে চাইলেই তো খাবার দিচ্ছে, খেয়ে যাচ্ছে আর কি, চাকরি বাকরি কখনোই হবে ভালো লাগে না। দিন বাসায় আসলেই সেই মা বাবা সেই একই রেখে, আমি কি চেষ্টা কম করি? বলব শুনছো, তোমার ছেলে নাকি চাকরির জন্য চেষ্টা করছে, সতর্ক করেও লাভ হবে না, চাকরি তো হবে না। তোর সাথে যারা পড়াশোনা করেছে তারা আমেরিকা সিটিজেনশিপ পাইতেছে, তুই তো হলি ছোট কোম্পানি না, কত করে বললাম যে তুই বিদেশে চলে যা, লাইফটাকে সেটেল করে নে, তাও তুই করবি কেন? তুই তো এলাকায় মাস্তানি করে বেড়া, ওদিকে আবুলের ছেলে বিদেশে যে ওর বাবা মার জন্য 20-25 হাজার করে টাকা পাঠাচ্ছে, তুই তো তাও পাঠাচ্ছে। তুই তো তোর বাবার পকেট চুরি আর তোর মায়ের আচরণ কাটছিস। এই বেকার কামচোর ছেলেকে জন্ম দিয়েছিলে কেন? জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেলতা? তোর বাবার পকেট চুরি করছিস করছিস কইছি তোমার কইতে? তুই তো তোর বাবার পকেট চুরি, তুই কি করতেছস? আর এটি তো ভালো লাগে না। তুই তো তোর বাবার পকেট চুরি, তুই তো তোর বাবার পকেট চুরি করছিস করছিস তুই তো তোর বাবার পকেট চুরি বাবার পকেট চুরি করছিস আর মায়ের আঁচল কাটছিস।